আসসালামাইকুম রহমাতুল্লা আলহামদুলিল্লাহ রসিল্লা আম্মাবাদ যাবতীয় প্রশংসা মহান তালার জন্য শান্তি বর্ষিত শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রতি এখন চলছে হজের মৌসুম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লায় হজ করার জন্য সমাবেত হচ্ছেন তেমনিভাবে বাংলাদেশ থেকেও হাজার হাজার হাজিরা মক্কায় সমাবেত হচ্ছেন বাংলাদেশ থেকে যে সমস্ত হাজিরা হস করতে যান তারা সাধারণত একটি ভুল করে থাকেন হয়তো তারা কোনো দিন ভাবেনও না যে এই ভুলটা আসলে আমাদের হচ্ছে কিন্তু আসলেই একটা ভুল হচ্ছে সেই ভুলটা সম্পর্কে কথা বলবো আমা তৌফিকিবিল্লা যখনই কোনো হাজি মনস্থির করে যে আমি হস করতে যাব তার বিষা কার্যক্রম শুরু করে তখনই দেখবেন যে অন্য অন্য আত্মীয়স্বজন পারাপতিবিশীরা তারা বলে যে ভাই আপনি তো হজে যাচ্ছেন আমার সালামটা মহানবীর সাল্লাহ সালামের রওজায় পৌঁছে দিয়েন তো এইভাবে হাজি সে অনেকের সালাম সে নেন নিয়ে সে মক্কায় চলে যান হস করার জন্য হস করে হস করতে থাকেন আর চিন্তা ভাবনা করেন যে আমি এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে আসলাম আমি কখন মদিনায় পৌঁছবো এবং মহানব সাল্লাহ সাল্লামের কাছে সালামগুলো পৌঁছে দিব তো একটা সময় সে মদিনায় যায় এবং সে সালামগুলা পৌঁছে দেয় মহানবাসাল্লাম রওজাতে তো এই সিস্টেমটা এই পদ্ধতিটা কি আসলে ইসলামের সাথে কোনো সংঘর্ষপূর্ণ কিনা আসলে এই বিষয়টা সম্পর্কে জানতে হলে আপনাকে একটা হাদিস সম্পর্কে জানতে হবে মহানব সাল্লু সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে আমার প্রতি দ্রুত এবং সালাতো সালাম পেশ করো তখন সাহাবিরা বললেন জি হালা রাসু সাল্লাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় আপনার প্রতি সালাত সালাম পেশ করা হবে তো এইগুলো আপনার কাছে কিভাবে পৌঁছে যাবে মহানবী সাল্লা সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে আমার প্রতি সালাত সালাম পেশ করো আল্লাহ তালা ফ্রেস্তাদের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিবেন। তো আপনাদেরকে একটা বিষয় সবসময় চিন্তা করতে হবে যে মহানব সাল্লা সাল্লাম এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন তিনি কবরে মৃত তিনি কিন্তু জীবিত না হ্যাঁ তিনি বারজাখের জীবনে জীবিত কিন্তু পৃথিবীর মানুষ যেভাবে মারা যায় তিনিও সেভাবে মারা গেছেন এখন কোনো মৃত ব্যক্তি যেরকম আপনার কোনো কথা শুনতে পায় না ঠিক আমরাও যে সালাম নিয়ে যাই সেই সালাম কিন্তু মানুষ সালাম শুনতে পান না এখন আল্লাহ যে দায়িত্ব নিয়েছেন যে যেই মানুষগুলি মহানব সাল্লাহ সাল্লামের প্রতি দ্রুত পাঠ করবে আল্লাহ তাল্লা তা ফেরস্তাদের মাধ্যমে সাল্লামের কাছে পৌঁছে দিবেন। তো সেই দায়িত্বটা কি কোনো হাজি নিতে পারে পারে না আপনি কোনো হাজি যদি আল্লাহর দায়িত্বটা নিয়ে ফেলে তাহলে সেটা কিন্তু শিরিক হয়ে যায় ভালোভাবে বুঝতে হবে জিনিসগুলো বিরোধিতার জন্য আমরা বিরোধিতা না করে আমরা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করি যে আসলে বিষয়টা কেমন যে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি মন্লামের কাছে সালাম পৌঁছে দেওয়ার কথা বলে সে কিভাবে সালাম পৌঁছে দিবে। সে তো সে কীভাবে নেবে কীভাবে পৌঁছে দেবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই আকিদার উপরে থাকি যে আমরা বেশি বেশি করে মনোরাম সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি দ্রুত পাঠ করব এবং আল্লাহ তালা ফিরেস্তাদের মাধ্যমে মনুরসাল্লামের কাছে পৌঁছে দিবেন কিন্তু আমরা কোনোভাবেই সালাম নিয়ে মনুরাল্লামের কাছে পৌঁছে দিতে পারি না এটা আমাদের আমরা আমরা পারি না এটা কোনো হাদিস দ্বারা এটা সাব্যস্ত হয়নি কোনো কোরআন হাদিসের কোনো বর্ণনায় এটা আসে নাই যে এইভাবে হাজিরা সালাম নিয়ে যেতে পারে অতএব ভাইয়েরা আমার সঠিক জ্ঞানের দিকে আসতে হবে জেনে বুঝে আমল করতে হবে একজন হাজির যখন হস করতে যায় তখন সে হস করে হস করে যখন ফিরে আসে সে তার যদি হস কবুল হয় সে হিসাবে ফিরে আসে কিন্তু আমাদের আকিদা আমাদের বিশ্বাসও সেরকম থাকতে হবে আপনি যদি কুফরি আকিদা নিয়ে যান তাহলে আপনি কুফরি নিয়েই ফিরে আসবেন আপনি যদি ভালো আকিদে নিয়ে যান ভালো আকিদে নিয়েই ফিরে আসবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আপনারা হয়তো ভাবেন যে মহান অনেকেই বলে যে জিন্দা নবী বা মোহনুমাম কবরের মধ্যে জীবিত আসলে কথাটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয় মোহনাম এই পৃথিবীর জীবন যেরকম ছিলেন সেরকম ছিলেন যে পৃথিবী থেকে ইন্তেকাল করছেন মানুষ যেরকম ইন্তেকাল করে তিনিও সেরকম ইন্তেকাল করেছেন এবং তিনি বারজাকের জীবনে আছেন। বার্চাকে জীবনে আল্লাহ তালা ফ্রেস্তাদের মাধ্যমে তার কাছে সব কিছু সালাত সালাম সব কিছু পৌঁছে দেন মোহন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বিজদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক